نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা যেখানে শেষ করেছিলাম গতদিন সেখান থেকে শুরু করতেছি যে এখনকার সময়কার পরে আমরা দেখব যে মাওলানা মওদুদী ছিলেন দ্য ফার্স্ট ওয়ান টু কয়েন দিস দিস ফ্রেজ যে জাহিলি সোসাইটি একটা কথা আমরা দেখব যে কোন মুসলিম সমাজকে বা মুসলিম অধ্যুষিত সমাজকে জাহিলি সোসাইটি বলাটা শরিয়া পণ্ডিতে যায় না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কখনো অ্যাবসলিউট জাহিলিয়াতে আমরা ফিরে যাব না বা যাওয়ার কোনো স্কোপ নাই রিলেটিভলি কোন একটা অ্যাক্ট বা কোন একটা ম্যাপের কোন একটা কাফেরের দেশ বা কোন একটা মুসলিম দেশের একটা অংশকে আমরা বলতে পারি যে এরা জাহিলি সময় অবস্থা এদের ভিতরে অনেক জাহিলিয়াত আছে কিন্তু এক্সট্রিমিস্টরা যেভাবে বলতে চায় যে এটা জাহিলি যুগ বা জাহিলি সমাজ বা জাহিলি সোসাইটি চারিপাশে করে নিজেদেরকে অন্তরীণ করে ফেলে একটা ইসের ভিতরে এবং নিজেরা ছাড়া সবাইকে অমুসলিম জ্ঞান করে বা কাফের জ্ঞান করে এটার কোনো স্কোপ নাই আসলে সেটাই আমরা গতদিন পড়ছি তো তাদের রাইটিং থেকে আমরা কিছু কিছু পড়ছি রিপিট করছি এটা কিভাবে হবে কি কেন হবে না এবং টাইমিয়ার কোটেশন থেকে আমরা পড়ছি আজকে সেটার ধারাবাহিকতা আরো কিছু জিনিস আমরা করবো ইনশাল্লাহ তো এই গ্রুপটা নিয়ে আমরা আপনারা জানেন যে মূলত এই এই অধ্যায়টা এই বইয়ের বইটার নাম তো আগেই বলছি আমরা গোলুফির দিন দিনের ব্যাপারে চরমপন্থা অথবা ইংলিশ নাম হচ্ছে এক্সট্রিমিজম রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস আমাদের কন্টেম্পোরারি মুসলিম মানে আমরা আমরা যারা আছি আমাদের জীবনে রিলিজিয়াস এক্সট্রিমিজম বা চরমপন্থা যেটা সেটার ব্যাপারে কথা হচ্ছে আর এই বইটা আজ থেকে আমি আগেই বলছি আজ থেকে 23 বছর আগে লেখা 22-23 বছর আগে লেখা সুতরাং এটা কোনো রিয়েকশন না বা কোনো প্রতিক্রিয়া না সেপ্টেম্বর ইলেভেনে কোনো প্রতিক্রিয়া না এই জিনিসটা জানানো দরকার আছে এই জন্য সেপ্টেম্বর ইলেভেনের পরে মুসলিম ওয়ার্ল্ডে অনেকে অনেক অ্যাপোলজেটিক লেখালেখি লিখছেন অনেকে মানে ইসলামকে নানা রকম ভাবে টেইলর করতে চাইছেন আউট অফ গিলটি ফিলিং অথবা আউট অফ ডিফেন্স একটা মানে ডিফেন্সিভ স্ট্যান্ড বা স্ট্যান্স তাদের সেখান থেকে তারা চাইছেন আসসালাম মানে সৌদি আরবে থাকে তো এই ব্যাপারটা যে আমরা যেটা বললাম যে আমাদের আমরা যখন এক্সট্রিমিজম বলি বা গুলু বলি গুলু হচ্ছে কোরআনের একটা টার্ম এবং এটা আজ থেকে 1450 বছরের পুরানো টার্ম ইসলামের ইন আওয়ার ওন ওয়ে এক্সট্রিমিজম ডেফিনেশন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ থেকে আমরা 1400-1450 বছর আগেই পাইছি নতুন করে পশ্চিমা জগৎ থেকে ধার করা শব্দ না বা ধার করা কনসেপ্ট নাই বাট এক্সট্রিমিজমে তাদের চিন্তা আর আমাদের চিন্তাটা আলাদা হতে পারে এবং আমরা শুধু আমাদের এক্সট্রিমিজম নিয়ে ভাবি তবে কারণ আমাদের এক্সট্রিমিজমের সাথে আমাদের আখেরাত জড়িত তাদের সেন্সে এক্সট্রিমিজম যেটা সেটা আমরা ধরতে বসে তার আনার কোনো দরকার নাই পলিটিক্যালি আনতে পারি আমরা বাট রিলিজিয়াসলি আনার কোনো দরকার নাই ওটার জন্য আমরা আল্লাহর কাছে বাধিত থাকবো না তো তাদের কাছে ধরেন জাস্ট এক্সাম্পল ফর এক্সাম্পল সৌদি আরবে মানুষের খুন করলে কেউ তাকে বিহেরেড করা হবে এটা তাদের কাছে খুব কল্পনাই করতে পারে একটা এক্সট্রিমিজম মনে হয় তাদের কাছে চরমপন্থা কি বলবে বর্বর জিনিস মনে হয় তাদের কাছে বর্বরিয়ান্স মনে হয় তাদের আমাদের কাছে এটা মোটেই এক্সট্রিমিজম কারণ আল্লাহ বলছেন এটা এটা 27 মাসের উপর থেকে আসছে আমাদের জন্য শিরোধার্য কিন্তু শীতের রাতে আপনার ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করতেছেন গরম পানি আসে আপনার ঘরে ইউ ক্যান অ্যাফোর্ড তারপরে আপনি করতেছেন কেন আপনি চিন্তা করতেছেন যে ঠান্ডা পানি দিয়ে উজু করলে বেশি সওয়াব হবে এইটা হচ্ছে এক্সট্রিমিজম ইসলাম একটা ভালো কাজ আপনি মনে হইতেছে যে আমাদের ভালো কাজই করতেছি ঠান্ডা পানি দিয়ে ন্যাচারাল পানি দিয়ে উজু করতেছি করে একটা কষ্ট করলাম আল্লাহর জন্য করলাম কিন্তু এটা আপনার জন্য চরমপন্থা রেখে ইসলামের চরমপন্থাটা ওইটাও আছে ওইদিকেও আছে ইসলামের চরমপন্থা মানে আমি কিছু বলতেছি যে এই লাইনেই শুধু আছে তা না মারামারি কাটাকাটির লাইনেও আছে চরমপন্থা কিন্তু আমাদের চরমপন্থাটা এরকম একটা জিনিসও হইতে পারে কিন্তু অ্যাপারেন্টলি একটা ভালো কাজ ওই 3 সাহাবীর কথা আমরা বারবার বলি বা বলা দরকার যে আল্লাহ রাসূলের ওয়াইফদের কাছে এসে তার আমল সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন
এবং আল্লাহর রাসূল ওয়াইফা যখন বলছেন তখন বলেন যে উনি তো নবী, ওনার জন্য এটা করলে চলে, আমাদের আরো বেশি করতে হবে। বলে বলছিলেন যে একজন বলছিলেন যে আমি কোনোদিন রাতে ঘুমাবো না, তাহাজ্জুদ করবো। আরেকজন বলছিলেন যে আমি কোনোদিন মানে নফল রোজা রাখবো সারা বছর, কখনোই ভাঙবো না। আরেকজন বলছিলেন আমি বিয়ে শাদী করবো না, এগুলো ডিস্ট্রাকশন। আল্লাহর রাসূল শুনলেন যখন তখন বললেন যে আমি তোমাদের ভিতর আল্লাহ সম্বন্ধে সবচেয়ে কনসার্ন বা আল্লাহকে সবচেয়ে ভয় করি, আমি সালাত ই করি রাতে, আবার ঘুমাইও রাতের সালাত মানে তাহাজ্জুদ, আমি রোজা রাখি আবার ভাঙিও, আর আমি সংসার করি। তারপরে যে কথাটা বলছেন মারাত্মক কথা, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার কেউ না বা আমাদের কেউ না। আমাদের কেউ না কথাটা মিনিং হচ্ছে সে মুসলিমই না বলছেন, মানে এটা এইরকম ভাবে যখন কথা বলা এটা মানে হচ্ছে সে আর ইসলামী জামাত বা মুসলিম জামাত থেকে বাইরে হয়ে গেছে। তো অ্যাপারেন্টলি দেখেন তিনটাই ভালো কাজ ছিল, কিন্তু তিনটা কাজই ইসলামের ডেফিনেশনে এক্সট্রিমিজম, ওভার ডুইং। এবং আমরা বলছি যে গলু শব্দটা গালিম থেকে বা আরো আরো এটা যেটা অন্যান্য ইগুলা যেগুলো আছে, আরো যেসব প্রতিশব্দ আছে রুট থেকে যেগুলো আসে সেগুলোর ভিতরে একটা হচ্ছে যেমন এক্সপেন্সিভ। তো কি এক্সট্রিমিজম এক্সপেন্সিভ না, এটা আপনার প্রাণ কেড়ে নেয়, আপনার সময় কেড়ে নেয়, আপনার মেধা কেড়ে নেয়। এক্সট্রিমিজম এক্সপেন্সিভ না, ধরেন আপনি আপনি অজুর ওয়াশ, এটা হলো এক ধরনের এক্সট্রিমিজম। আপনি খালি অজু করতেছেন আর ভাঙতেছেন, অজু করে মনে হচ্ছে চিপত হয়েছে নাকি, আবার একটু করলেন আবার একটু করলেন, জামা দাঁড়ায় গেছে দুই রেখা তিন রেখা চলে গেছে। আপনার জন্য এক্সপেন্সিভ না জিনিসটা, এই এক্সট্রিমিজমটা আপনি মানে একটা একটা এইটুকু একটা এক্সট্রিমিজম। সো আমরা এক্সট্রিমিজম দেখব আমাদের ডেফিনেশন, আমাদের আল্লাহ আমাদের রসুল যেটাকে বলছেন সেখান থেকে আমরা এক্সট্রিমিজমের পড়াশোনা করছি। যাই হোক, গতদিন আমরা যা পড়ছি তার ধারাবাহিকতায় বর্তমান পৃথিবীর বর্তমান মানে গত 100 বছরের সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট গ্রুপ তাকফির ওয়া হিজরা, তাদের কথা বারবার আসতেছে এখানে। ইজিপ্টের একটা দল ছিল, এখন এক্সট্রিম হয়ে গেছে, ওইটার আরেকটা নাম ছিল জামাতুল মুসলিমিন, যার অনুকরণে আমাদের দেশে অনেক জামাতুল মুসলিমিন হয়েছে, জর্ডান পন্থী এটা পন্থী ওইটা পাকিস্তান পন্থী আরো কি কি সব আছে। যাই হোক, এটা একটা একটা ট্রেন্ড। তো তাদেরকে তাদের কথাগুলো ঘুরে ফিরে আসতেছে, তাদের মুস্তফা শুকরি তাদের লিডার ছিল যাকে ইজিপ্ট করা হয়েছিল, সে ইজিপ্টের 60-এর দশকে বা 70-এর দশকের শুরুর দিকে। আর তার কিছু কিছু লিটারেচার এখানে আমাদের আসবে, যেমন মাহিন বাকরি বলে তাদের একজন রাইটার বা একজন সদস্য ছিলেন, তার কথা আসতেছে। অল অফ দ্য সোসাইটিস টুডে হু ক্লেম টু বি অ্যাটাচ টু ইসলাম আর অল জাহিলিয়া সোসাইটি উইদাউট এনি এক্সেপশন। এই কথাটা একটা চরমপন্থা কথা, এটা বলাই যাবে না। আমরা গতদিন দেখলাম শরীয়তের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলাই যাবে না, কারণ অ্যাবসোলিউট জাহিলিয়াত আর কখনোই আসবে না। অ্যাবসোলিউট জাহিলিয়াত আর ই শেষ দিন শেষ এটা কখনোই আসবে না, মুসলিম সোসাইটি তো আসবেই না। হ্যাঁ, আপনি বলতে পারেন আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা পড়ছি, আল্লাহ রাসূল তার সাহাবীকেই বলতেছেন তুমি হচ্ছে সেই মানুষ যার ভিতর জাহিলিয়াতের কিছু কিছু রয়ে গেছে বা কিছু কিছু আছে এখন, এইটা এখনো প্রযোজ্য, এটা এখনো আপনার আমার ভিতরে জাহিলিয়াতের একটা বা দুইটা ই আছে, আমার ওয়াইফ হয়তো বেপর্দা বাইরে যায়, এটা জাহিলিয়াতের একটাই। কোরআনে জাহিলিয়াত চারবার আসছে কথাটা, আমরা পড়ছি গতদিন চারটা আয়াতে আসছে, তার ভিতরে একটা ছিল এটা যে গোয়িং আউট উইথ সাজগোজ নিয়ে বাইরে যাওয়া, এটা ছিল একটা সূরা আযাবের আমরা পড়লাম। সো এটা বলে বলতেছেন যে উই আর ইন নিড, আমরা আমরা ওই অবস্থায় আছি আল্লাহর রাসূলের সময় যেমন হয়েছিল, যে আমরা একটা ইসলামিক সোসাইটির প্রয়োজন রয়েছে আমাদের, ইন দ্য হার্ট অফ জাহিলি সোসাইটি ইন দ্য ফেস অফ দ্য ডমিনেন্ট জাহিলিয়া সোসাইটি ফেনোমেনাল। মানে উনি বলছেন আল্লাহ রাসূলের সময় যেরকম একদম মক্কার একদম পিওর জাহিলি সোসাইটির ভিতরে যেমন একটা একটা জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, আজকেও সেটার প্রয়োজন আছে। এটা আমাদের কথা না, এটা তাকফির ওয়া হিজরার কথা, আমরা সেটা বলতেছি না। আমরা বলতেছি যে ব্যালেন্সিং মডার্নাইজেশন, মানে এই এই মানুষগুলোতে, এটা ধরেন ইন্ডাস্ট্রিয়াল টার্ম, যারা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত তারা জানে, একটা ফ্যাক্টরি একটা ওষুধের ফ্যাক্টরি আমি মডার্নাইজ করব, আমি দুইভাবে করতে পারি। একটা হলো এটা একদম ফাউন্ডেশন থেকে সব উঠায় ফালায় দিয়ে আবার নতুন করে বিল্ডিং বানায় সমস্ত মেশিন এনে করতে পারি, আর একটা হচ্ছে ব্যালেন্সিং মডার্নাইজেশন, একটা একটা করে রিপ্লেস করলাম। আজকে বয়লারটা রিপ্লেস করলাম, কালকে পিউরিফায়ারটা রিপ্লেস করলাম, তারপরের দিন আরেকটা কিছু, স্লোলি স্লোলি ওভার দ্য পিরিয়ড অফ 10-20 ইয়ার্স আমি দেখলাম যে আমার এক্সিস্টিং এটাই একটা মডার্ন ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে। এটাকে ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলে ব্যালেন্সিং মডার্নাইজেশন।
আমরা যে কোনো মুসলিম সোসাইটি কে কাফের সোসাইটি বা জাহেদি সোসাইটি মনে করে সবাইকে কাফের মনে করে সবাইকে বাদ দিয়ে তারপর আমরা নতুন করে ফ্রম জিরো স্টার্ট এটা এটা বিশ্বাস করি আহলে সুন্নাহ জামা এটা বিশ্বাস করে আহলে সুন্নাহ জামা বিশ্বাস করে যে প্রত্যেক সোসাইটির ভিতরে কেউ না কেউ কোন না কোন ফর্মে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক দিনকে ধরে রাখছে তারা কম হইতে পারে একজন হইতে পারে দুইজন হইতে পারে বুঝছেন না প্রত্যেক সোসাইটি বলতে প্রত্যেক মুসলিম সোসাইটির ভিতরে সুতরাং ওইখানে আমরা আবার জিরো থেকে রিসেট করে শুরু করব না আমরা যারা এক্সিস্টিং আছে তাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব তারা আমাদের ভাই তাদেরকে আমরা কাফের জ্ঞান করব না তারা আমাদের ভাই তাদেরকে ইমপ্রুভ করব তাদেরকে দাওয়াত দেবো এবং এটা এটা নিয়ে অধৈর্য হলে চলবে না একদিনে হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে আমি দেখে যাবো সবকিছু চেঞ্জ হয়ে গেল তাহলে তো আর মানে সমস্ত প্রেডিকশন মিথ্যা হয়ে যায় আমরা জানি যে আল্লাহ আল্লাহ রসুল যে বলছেন সেই অনুযায়ী ইসলামের একটা ডাউন স্লাইড হবে হইতে 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 যদি একদম শেষ সময় যাওয়ার পরে ওই অবস্থাটায় ও এটা এতক্ষণ ছিল না নাকি আচ্ছা ওই অবস্থাটায় ওই অবস্থাটা কি ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি তারা আবার পৃথিবী রুল করবেন আবার ইসলাম আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে অ্যাজ ডমিনেন্ট হবে এন্ড দেন কি হবে একটা 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 বাতাস বইবে সেই বাতাসে যা মানে সেই বাতাস যখন বইবে তখন যার ভিতর সামান্যতম ইমান আছে সেও মারা যাবে পৃথিবীতে আর কোনো ইমানদার থাকবে না এন্ড দেন কি হবে তারপরে কিয়ামত আসবে আমরা জানি আহলে সুন্নাহ জামা আকীদা অনুযায়ী কিয়ামত কোনো মুসলিম দেখবে না কোন বিশ্বাসী দেখবে না কিয়ামত শুধু কাফেররা দেখবে এবং ওইখান থেকে আমরা একটা এই আসে যে আল্লাহর কাছে একজন মুসলিমের দাম এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি একজন মুসলিম বেঁচে থাকতে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না এটা আমাদের বিশ্বাসের অংশ আচ্ছা তো এখন বলতেছেন যে হি অলসো সেড যে জামা রিপ্রেজেন্টেড দ্য হেলদি আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন ইন দ্য মিডস্ট অফ এ ডিজিজ ডিকেট বডি উইচ ওয়াজ জাহিলি ইজিপশিয়ান সোসাইটি এখন এইখানে যখন বলতেছেন জামাত তখন বলতেছেন যে তাদের জামাতের কথা বলতেছেন এই যে তাকফির বা হিজরার কথা বলতেছেন তারা সবাইকে তাকফির করছেন প্রথমে গভর্নমেন্ট তারপরে সেই গভর্নমেন্টকে যেই আলেমরা কাফের বলেন না সেই আলেমরা তারপরে সেই আলেমদেরকে যারা ফলো করেন তারা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো যে তাদের জামাতের বাইরে আর কোনো মুসলমান নেই এই ট্রেন্ডটা তখনও ছিল এখনো আছে তখনকার ইজিপ্টে ছিল এখনকার ইজিপ্টে আছে আমাদের দেশে আছে এলসওয়ার আছে এবং এইটাই আমি বারবার বলি যে ওয়ালাল বারা ইসলামের লাইনে হইতে হবে কোন স্প্লিন্টার গ্রুপের নামে আল জামাত ছাড়া ইসলাম মানে কি আল জামাত আমরা আল জামাতের ডেফিনেশন পড়ছি দুই রকমের হবে একটা হচ্ছে স্ট্রাকচারাল জামা একটা হচ্ছে মেথোডোলজির জামা স্ট্রাকচারাল জামা পৃথিবীতে এখন আর নাই ইনশাল্লাহ আসবে কোনোদিন আমরা দোয়া করি আমরা চেষ্টা করি মেথোডোলজির জামা সারা কেয়ামত পর্যন্ত থাকবে এটা আল্লাহ রাসূলের কথা আমার কথা না মেথোডোলজির জামা কি আপনি যে আল্লাহ রাসূলের জামার আকীদা এবং মানহাজের উপর আসেন আপনি আসেন উনি আসেন উনি আসেন এটা হচ্ছে আপনার মেথোডোলজির জামা বা মানহাজের জামাত যেটা সবসময় থাকবে সব সোসাইটির ভিতরে থাকবে তাই না তো এখন আপনার তাকফির ওয়া হিজরা যেটা বলছে ইজিপশিয়ান সোসাইটির ভিতরে তারাই হচ্ছে একমাত্র এই এই জিনিসটা এখনো আছে ওয়ালাল বারার কথা আমরা যেটা বলতেছি ওয়ালাল বারাতে আমরা ভুল করে ফেলি আমি যদি বলি যে আইসিডি মেম্বার যারা তাদের প্রতি আমার ওয়ালা আছে আর বাইরের যারা তাদের প্রতি নাই এই আমি ওই ট্র্যাপে পড়লাম সেম ট্র্যাপে না ওয়ালাল বারা এই লাইনে ডিসাইডেড হবে না ওয়ালাল বারা ইমানের লাইনে ইসলামের লাইনে ডিসাইডেড হবে এবং আপনারা জানেন আমরা পৃথিবীকে তিন ভাগে ভাগ করব ওয়ালাল বারাতে বারবার বলতেছি আমি আমাদের অনেক রিপিটেশন হইতে পারে কারণ কিছু কিছু মুখ আমি নতুন দেখতেছি অনেকদিন পরে দেখতেছি বা নতুন দেখতেছি এক ভাইকে দেখতেছি অনেকদিন পরে ওই জন্য ওয়ালাল বারা হবে কি তিন ভাগে ভাগ করে পৃথিবীকে আমরা আগেও বলছি এক ভাগ হচ্ছে নবীন সিদ্দিকিন সোহাদা আমিলুস সালে বা সালেহিন যারা এদেরকে আমরা সর্ব অবস্থায় ভালোবাসবো কখনোই তাদের সমালোচনা করবো না ঘৃণা করবো না আরেক ভাগে হচ্ছে কাফেররা যাদেরকে সর্ব অবস্থায় ঘৃণা করবো তাদেরকে মানে মানে ফিলিং অফ বিলঙ্গিং আসবে না আমাদের তারা আমাদের কেউ আমাদের পার্ট এটা আমাদের ভিতরে আসবে না কোনো থার্ড ভাগটা হচ্ছে আপনারা আমার মতো জেনারেল আম জনতা যারা তারা তারা হচ্ছে আমরা জেনারেল মুসলিমরা নর্মাল মুসলিমরা এইদের বেলায় রুলিং হচ্ছে যতটুকুর শুদ্ধ ততটুকুর জন্য আমি আপনাকে ভালোবাসবো বা আপনার সাথে সম্পৃক্ত হবো যতটুকু অশুদ্ধ সেটুকু ডিজন করব তার সাথে আমি থাকবো না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না
খুব সিম্পল কথা, কিন্তু এইভাবে যখন দেখবেন পৃথিবী খুব ইজি হয়ে যায়। যেমন আইসিডিতে আসা বা আপনার আসা বা আমার আপনাকে ডাকা, যতটুকু আমাকে শুদ্ধ মনে করবেন ততটুকু শুধু আপনি আমার সাথে সম্পৃক্ত হবেন। কিন্তু আইসিডি এমন কোন জায়গা না যার বাইরে থেকে আপনি অশুদ্ধ হয়ে যাবেন, তাই না? সুতরাং এই লাইনে, এই লাইনে বা এই এক্স ওয়াই জেড যত গ্রুপ আছে, যে যত জামাতে ইসলাম, যত হিজবুতারে যা নাম বলেন আপনি, এই লাইনে কোনো ওয়ালাল বাড়া থাকতে পারবে। এইটা দিয়ে ওয়ালাল বাড়া ডিসাইড করা হচ্ছে এক্সট্রিমিজমের একটা অংশ। আমরা আগে পড়ছি ওয়ালাল বাড়া ডিসাইড হবে ইসলামের নামে, শুধু ওই ওই যেভাবে বললাম ওইভাবে। আপনি যতটুকু শুদ্ধ ভাই আমি আপনার সাথে আসি, যতটুকু অশুদ্ধ না, আপনি মানুষ পিটিয়ে মেরে ফেলছেন তারপরে আপনি আমার ভাই, তার তা না, ওইটা ওইটা ঠিক না। বাট আপনি তার আগে যেটুকু করছেন আমি, এরকম আছে না কেস বাই কেস। এটা সুরা সুরা মায়দা, সুরা মায়দার দুই নম্বর আয়াত থেকে আসে এটা, যেখানে আল্লাহ বলছেন যে আমরা সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগী বা ই হব না, কিন্তু ভালো কাজে সবসময় একে অপরকে সহায়তা করবো বা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে ওনারা তারপর বলতেছেন ওদের একটা বই আছে কিতাব হিজরা, কিতাব আল হিজরা, সরি কিতাব আল হিজরা, হিজরার বই আর কি, হিজরতের বই, যেখানে এক পৃষ্ঠার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বার জাহিলিয়াত কথাটা আসছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে। ওরা তুলে দিয়েছেন যে মানে তারা কিভাবে মানে জিনিসগুলোকে দেখছেন, এবং এই দেখার ভিতর যে ভুল আছে সেটা আমরা আগেই ডিসকাস করছি বা আরো করবো আমরা। ফ্রম উইদিন জাহিলি সোসাইটি একখানে বলছেন, আর এখানে বলছেন ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য বিলিভার্স অ্যান্ড সিনার্স, ডিসবিলিভার্স অ্যান্ড সিনার্স লিভিং ইন দ্য জাহিলি সোসাইটি ইন দ্য ল্যান্ড অফ কুফর, দ্য মুসলিম লিভিং ইন জাহিলি সোসাইটি ইজ উইক অ্যান্ড অপ্রেসড, দ্য ডিসবিলিভার ইন জাহিলি সোসাইটি আর দ্য ওয়ান্স উইথ দ্য পাওয়ার রিসাইডিং ইন দ্য ল্যান্ড অফ কুফর অ্যান্ড হারাম অ্যান্ড হাম সরি এভরি ওয়ান ফাউন্ড ইন দ্য জাহিলি সোসাইটি, দ্য নাম্বার দোজ অফ দোজ ডিসবিলিভার্স আর ইনক্রিজিং। এই সব কথাগুলো তারা ইজিপশিয়ান সোসাইটির বেলায় বলছেন, এবং এক পৃষ্ঠার ভিতরে এতবার উচ্চারণ করছেন এই জাহিলি 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 কথাটা। সো এই কনসেপ্টটা আমরা দেখছি যে জাহিলিয়াত হচ্ছে একটা শরিয়া টার্ম, এটা আপনারা আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। এবং অ্যাবসলিউট জাহিলিয়াত বলতে আমরা বুঝছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের অংশটা, আর এখন কোনোদিন আর অ্যাবসলিউট জাহিলিয়াত আসবে না মুসলিম কোন সোসাইটিতে, দেশে, ল্যান্ডে। এখন একটা রিলেটিভ জাহিলিয়াত হতে পারে, তবে কোন একটা জায়গা, যেমন কোন একটা দেশ সম্বন্ধে আমি বললাম ফ্রান্স ঘুরে এসে বললাম যে একেবারে জাহিলিয়াতের দেশ, কাফেরের দেশ, এটা বলতে পারি। কোনো যে মানুষ সম্বন্ধে বলতে পারি, ধরেন আজকে তসলিমা নাসরিন অথবা যারা কি নাম হুমায়ুন আজাদ, আমি বলতে পারি যে সে তো অ্যাবসলিউট জাহিলিয়াতের ভিতর ছিল, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিন্তু একটা সোসাইটিকে বলা এটা পারমিসিবল না। তারপরে বলতেছেন এখানে যে these and similar other expressions demonstrate the extent of the correlation in their perception between the view that the society is jahili and the view that it is a kufar society. This is what led them to extremism. ei bhabe porle apni dekhben je tara tader je society te chilen egyptian society eteke jahili society ebong kafir society mone korten ebong etir theke tara extremism e gechen. kafir society jemon mone korchen tao to ekta manusher rokto ar tader kache kono mullo nai, তখন মনে হয়েছে যে সব জায়েজ, যারে মারবেন সেটা জায়েজ, যতজন মারবেন সেটা জায়েজ। এই জন্য তারা খুন খারাপ এগুলো করতে পারছেন, ওইখানে অনেক অনেক নামি দামি মানুষকে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা এগুলো করছেন। আমাদের দেশে ওই ট্রেন্ড দেখা যায়, আগেও ছিল, এখনো হয়তো আছে, আগামীতেও হয়তো থাকবে, বাট দিজ আর এসেন্সিয়ালি খারেজি ট্রেন্ড, আমরা আগের থেকে দেখছি, আমরা এগুলো থেকে পানা চাই আল্লাহর কাছে। একজন রাইটার লিখছেন, ওয়েন ইসলাম ফার্স্ট কেম for the people in the 7th century, সপ্তম হিজরিতে যখন ইসলাম মানুষের জন্য আসলো প্রথম, ইট এনকাউন্টার্ড এ জাহিলি সোসাইটি, এটা মুখোমুখি হয়েছিল কার সাথে, একটা জাহিলি সোসাইটির সাথে। জাহিল কথাটা মানে জানেন তো, জাহিল কথার মানে হচ্ছে ইগনোরেন্স, ইগনোরেন্স অজ্ঞানতা। আমরা পড়ছি এটার তিন রকমের ডেফিনেশন পড়ছি, কি কি কিসে কিসে জাহিল, মানে একটা পড়ছি যে হার্ট যেটাতে জ্ঞান নাই এটাকে জাহিল হার্ট বলা হয়, আর একটা পড়ছি যে জানে জ্ঞান আছে কিন্তু প্র্যাকটিস নেই এটারও জাহিল বলা হয়। পড়ছি না আমরা, আচ্ছা যাই হোক, সেটা আমরা ফিরে যাচ্ছি না, তাহলে আমরা আর কোনোদিন আগাইতে পারবো না। তো টুডে ইট ইজ অলসো এনকাউন্টারিং দ্য জাহিলি সোসাইটি অফ দ্য ওয়েস্ট অফ দ্য 20th সেঞ্চুরি, আজকে পশ্চিমা জাহিলি সোসাইটিকে আমরা মুখোমুখি হচ্ছি,
features are the same features, একই রকম বৈশিষ্ট্যগুলো আছে, and its characteristics are the same characteristics, এবং বৈশিষ্ট্য বা গুণাগুণগুলো একই, ঠিক আছে? হয়তো পশ্চিমা একটা দেশের ব্যাপারে আমরা ফ্রান্সের ব্যাপারে বলতে পারি, যেখানে আল্লাহ হচ্ছেন 42 নম্বর প্রায়োরিটিতে আসে। একজন ফ্রেঞ্চের মানে এভারেজ ফ্রেঞ্চ ন্যাশনালের কাছে আল্লাহ হচ্ছেন বা কনসেপ্ট অফ গড হচ্ছে 42 নম্বর প্রায়োরিটি। আমরা বলতে পারি যে এটা একটা জাহেলি সোসাইটি, কিন্তু আমাদের এই সোসাইটিটা বা এই ধরনের আরো যে সোসাইটি আছে এগুলাকে জাহেলি বলার আমাদের কোনো কারণ নাই এবং আমরা অ্যাবসলিউট সেন্সে বলবো না। এটাই আমরা গতদিন পড়ছি, আজকে আমরা আগে যাবার মানে গতদিনের পর থেকে এইটুকু আজকে যেটুকু পড়লাম এটুকু নতুন এখন যেটা পড়লাম, এরপরে আমরা যাচ্ছি অনেক বড় ই আছে এখানে, আমরা সেগুলো যাচ্ছি না। অনেক বড় আপনার কি বলে কোটেশন আছে। আচ্ছা, হিস্টোরিক্যাল সার্ভে দেখায় যে আবুল আলা মওদুদী প্রথমে এই টার্মটাকে এইভাবে ইউজ করছে, এই সেন্সে ইউজ করছেন যে সেন্সে আমরা বলতেছি। আমরা কিন্তু কথা কথা বলি বলি না, আমি কিন্তু শুনি। আমরা আমাদের আলেম হোক অথবা জেনারেল নব্য আলেম ভাইরা যারা আমাদের অনেক পড়াশোনা করছেন বা আল্লাহর পথে চেষ্টা করতেছেন, না এটা এটা দোষের কিছু না, এটা ভালো জিনিস। এখানে সবাই অলমোস্ট সবাই মাদ্রাসা শিক্ষিত, কেউ আছেন এখানে মাদ্রাসা থেকে? দেখেন সবাই ইংলিশ শিক্ষিত। তা আমাদের নব্য আলেম বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের যারা নিজের চেষ্টায় আল্লাহর ইচ্ছায় একটু একটু করে শিখছেন বা শিখছেন এখনো বা শিখছেন শেখার চেষ্টা করতেছেন সেই বাইরে আছেন, তাদের মুখে আমরা অনেক সময় শুনি এই কথাগুলো আসে বা তাদের টিচারদের মুখে এই কথাগুলো আসে। এই কথাগুলো যেহেতু শরিয়া টার্ম, ব্যবহার করার সময় আমরা খুব কেয়ারফুলি ব্যবহার করব ইনশাল্লাহ। আবুল আলা মওদুদী উনি প্রথম এই ইটা ইউজ করছেন। ওনার একটা বই ছিল যে বইটার ই হচ্ছে ফোর বেসিক কোরআনিক টার্মস, যে বইটার ইংরেজি নাম, আমি এই বইটা অবশ্য পড়ি নাই, আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না, আপনি পড়ছেন না। ফোর বেসিক কোরআনিক টার্ম, এই টার্মগুলো কি? গড, লর্ড, ওয়ার্শিপ, রিলিজিয়ান। গড মানে তো আল্লাহ, লর্ড মানে রব, ওয়ারশিপ আমি আমি আন্দাজ করতে চাই অ্যারাবিক দাও নাই, ওয়ারশিপ মানে ইবাদা, রিলিজিয়ান মানে দিন। এই চারটা টার্মকে উনি টার্মকে নিয়ে ই করছেন। উনি বলছেন দোজ হুয়ার বর্ন অ্যান্ড রেজড ইন অ্যান ইসলামিক সোসাইটি নো লঙ্গার হ্যাড উইথ দেম দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ডস, এই চারটা ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে নাই, তারা ভুলে গেছেন বা তাদের মিউটেশন হয়েছে বা তারা ওইখান থেকে সরে আসেন। কথাটা আংশিক সত্য, কথাটা যে অসত্য তা না। তাই যদি হইতো তাহলে আমরা খোদা হাফিজ বলতে পারতাম না, মানে ওই রকম যদি বুঝতাম এই কথাগুলো মানে কি, আল্লাহ কথা মানে কি এটা যদি বুঝতাম তাহলে আমরা বলতাম না সেম সেম একই কথা, আল্লাহ হাফিজ আর খোদা হাফিজ একই কথা, ধরেন কথার কথা, বা আল্লাহ খোদা একই কথা, ঈশ্বর আল্লাহ একই ভাই আছে না, এই লালনের গান আছে ঈশ্বর আল্লাহ একই ভাই, ঈশ্বর আল্লাহ একই ভাই বলতে পারতাম না আমরা। সত্যি কথা, কথাটা আংশিক সত্য, কথা যে মিথ্যা তা না, কিন্তু এইটা বলে উনি যে কনক্লুশনে যাচ্ছেন ওটা ঠিক না, দেখবো আমরা পরে। এইখানে অবশ্য বলছেন যে ওনারা এটা বোঝাইতে চাননি। মওলানা মওদুদী, সৈয়দ কুতুব এবং মোহাম্মদ কুতুব সবার কথাই বলতে চাইছেন যে ওনারা এক্স্যাক্টলি গোটা সমাজকে ওই প্রি ইসলামিক জাহিলিয়া বোঝাইতে চান নাই, কিন্তু তাদের ফলোয়াররা বোঝাইছেন। কিন্তু আই হ্যাভ মাই ডাউটস, এটা এখানে আমার মনে হয় যে এই লেখক হয়তো একটু বেশি সম্মান দেখাইছেন যতটুকু দেখানোর দরকার ছিল তার সেই তিনজনকে। আমার মনে হচ্ছে অনেকখানে যে ওনারা এটাকে অ্যাবসলিউট জাহিলিয়াতি বলতে চাইছেন বা বলছেন, আল্লাহ আলম, আমি তাদের আমি আমি ছোট মানুষ, আমি তাদের সমালোচনা করতে চাই না বা করতে পারি না, কিন্তু আমার অনেক সময় মনে হচ্ছে তারা এটা করছেন বা অন্তত আমরা তাই বুঝছি আর কি। ট্রান্সলেশনের মধ্য দিয়ে যেটা আসছে আমাদের কাছে এটাও তো একটা কথা, ট্রান্সলেশনের ওই পারে যেটা আছে আর ট্রান্সলেশনের এই পারে যেটা আসছে কুড বি ডিফারেন্ট। ইনি তো অ্যারাবিক থেকে পড়ছেন, অরিজিনাল বইটা অ্যারাবিক, এই লেখক অ্যারাবিকই পড়ছেন, সুতরাং হয়তো উনি ওইটাই বুঝছেন, আমি হয়তো বুঝি নাই। তো বলতেছেন এই আন্ডারস্ট্যান্ডিং গুলা দ্যাট ওয়ার ওয়ার্ড স্প্রেড ইন দ্য জাহিলি সোসাইটি এট দ্য টাইম অফ দ্য রেভলিউশন অফ কোরআন, অফ দ্য কোরআন, যখন কোরআন নাজিল হয় তখন জাহিলি সোসাইটিতে এইগুলো যে মিনিং বিয়ার করতো বা যা ছিল সেগুলো সম্বন্ধেও আমাদের প্রপার আইডিয়া নেই, এবং দেখা যাবে যে আমরা অনেকটা ওই আইডিয়ার মতো করে। আপনার একটা কাগজ আছে আমার কাছে, আগে দিয়ে দিই, আমি ভুলার আগে ওই ওইটা যে আপনি এডিট করতে বলছিলেন আমার ছেলে করে দিছে যতদূর পারছে, যতটুকু সে এই মনে করছে, মানে তবে এটা ট্রান্সলেশনের এডিট করে নাই সে, মানে একটা বইয়ে ভুল আছে বলতে পারে যে এই উই আর।
তো এরপরে উনি বলতেছেন জাহেলিয়া এজ আল্লাহ ডিসক্রাইবস ইট অ্যান্ড দ্য কোরআন ডিফাইন্স ইট ইজ দ্য রুল অফ হিউম্যান্স ওভার হিউম্যান্স। এই ভুল হয়ে গেল কিন্তু অলরেডি অলরেডি হাকিমিয়া হয়ে গেছে জাহেলিয়া, কিন্তু এটি বলবেন পরে। উনি জাহিলিয়াতের বহু ফ্যাসেট বা বহু ইসের একটা চুজ করে নিয়ে ওই লাইনে পুরোটা নিয়ে গেলেন। পরেরটুকু হলো গরুর রচনা, পরেরটুকু হলো গরুর রচনা, মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হইলে আপনারা আমার সবাই ইসলাম সব গোল্লায় গেল আর, আপনাকে তাই মনে করেন নাকি? আর 1000 বছর হবে না পৃথিবীতে, মানে কজ এন্ড এফেক্ট দিয়ে যদি দেখি আর 1000 বছরে আমি কোনো কারণ দেখি না ইসলামিক ইসলামিক স্টেট হবে বলে। এবার আমি যদি বললাম না উমরার পরে দুবাই হয়ে আসতেছিলাম, 5 ঘন্টা স্টে ছিল দুবাইতে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিউটি ফ্রি জোন, রোজার দিনের 5 ঘন্টা, আমার মাশাআল্লাহ যা দেখলাম আমি, যে শাসক এটাকে সাইন করছে আমি তার নাম জানি না, তাকে চিনিও না, সে বিশ্বাসী হবার কোনো প্রশ্নই উঠে না, বিশ্বাসী হলে সেটা সাইন করতে পারে না, এটা পারমিট করতে পারে না, যা দেখলাম আর কি আর রোজার দিনের সকাল 10টা। তো এইটা যদি আপনি দেখেন আপনার মনে হবে 1000 বছরে আর ইসলামের কোনো চান্স নেই। সেই 1000 বছর কি আপনার আমার সবাই আমল ব্যর্থ? আমরা কি মুসলমান থাকবো না ওই 1000 বছর? আমরা কি সবাই জাহান্নামি? না, মোটেই না, মোটেই না। সুতরাং ওই যে এই লাইনে ওইখান থেকে বইলে বাকিটুক কিন্তু ওই লাইনে চলে গেল। এইটাই হচ্ছে সৈয়দ কুতুব মোহাম্মদ কুতুব এবং ইনাদের দোষটা। ওনারা যদি এটাকে পার্ট অফ দ্য ই বলতেন আমার কোনো আপত্তি বা আমাদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু ওনারা ওটাকে হোল অফ দ্য স্টোরি বলে ফেললেন, মানে এইটা ছাড়া বাকি সব গোল্লায় গেল শেষ। না, মোটেই না। তাহলে নবুর রসুল সবাই গোল্লায় গেছে, 5 জন 6 জন ছাড়া নবী রসুল সবাই গোল্লায়, কারণ আর কেউ ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করে জান নাই, কেউ ওটা রুল করে জান নাই, কেউ ওটার খলিফা ছিলেন না, 5-6 জন ছিলেন মাত্র, তাই না? 5-6 জন মাত্র শাসন কার্য ই করছে। এবং এটাকে তো ওয়েস্টার্নাররা একটা ই বলেই বলে যে তারা দুনিয়াবি ছিলেন, যাই হোক আল্লাহ তাদেরকে দুনিয়াবি বানাইছেন, মানে ইসলামের বা আল্লাহর রিলিজিয়নে বা আল্লাহর দিনে সাকসেসফুল হইতে হলে দুনিয়ায় আনসাকসেসফুল হইতে হবে এমন কোনো কথা নাই, তো সেটা আল্লাহ তাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতেছি ওই থেকে যখন কন্ডিশন করে নিব যে এইটা না করলে বাকি সব গোল্লায়, আমাদের সবাই সবকিছু গোল্লায়, তা না, আলহামদুলিল্লাহ তা না। তো তখন বলতেছেন সৈয়দ কুতুবের ই আসতেছে সরি, এখানে জাহেলিয়া অ্যাজ ডিসক্রাইব কোরআন এবং ইসে যেরকম, এটা হচ্ছে মানুষের উপর মানুষের রুল, সার্ভিচিউড, ওয়ার্শিপ অফ ওয়ান হিউম্যান টু অ্যানাদার হিউম্যান, লিভিং দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ অ্যান্ড রিজেক্টিং দ্য গডহুড অফ আল্লাহ, ইট ইজ ইন এ স্টেট, সরি, ইট ইজ ইন এ স্টেট দ্য অ্যাকসেপ্টিং অফ দ্য গডহুড অফ সাম হিউম্যান বাই সার্ভিং দেম ইনস্টেড অফ আল্লাহ, জাহেলিয়া অ্যান্ড দ্য লাইট অফ দ্য টেক্সট অফ কোরআন বলে বলতেছেন উনি। মানে পুরো জিনিসটাকে কিন্তু উনি শাসনের লাইনে নিয়ে আসলেন, শাসনের লাইনে নিয়ে আসেন। আমি বাংলাদেশ গভর্নমেন্টের শাসনের আন্ডারে আসি, আসি না? আমি তো বাংলাদেশ গভর্নমেন্টের শাসিত পার্সন একজন, আমি আমি মোহাম্মদ এনামুল হক, আমি কি তার পূজা করি? বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে, আমি কি তার ওয়ার্শিপ করি? আমি তার ইবাদত করি? না, করি না। আমি তার সকল রুল কি মনে করি জাস্টিফাই? না, করি না। সুতরাং আমি কেন, আমি কেন জাহিল হব আর আমি কেন কাফের হব? বুঝছেন না? একটা জিনিস বুঝতে হবে যে ইবাদত বা তাগুতকে অস্বীকার করা, অস্বীকার করা না করা, এই সমস্ত কথাগুলো হচ্ছে ওয়ার্শিপ রিলেটেড ব্যাপার। এটা সবচেয়ে প্রথমে আসবে যে ওয়ার্শিপ রিলেটেড ব্যাপার, এমন পর্যায়ে আপনি কাউকে নিচ্ছেন কিনা যেটা ওয়ার্শিপের পর্যায়ে চলে যাচ্ছে। এবং ওয়ার্শিপের পর্যায়ে যাওয়ার অনেক ব্যাপার আছে। আল্লাহ হচ্ছেন দি হাকিম, ডিমিনিটিভ অনেক হাকিম থাকতে পারে, আপনারাও হাকিম হইতে পারেন কাল, ডিমিনিটিভ সেন্সে ছোট এইচ অথবা আল আল ছাড়া আপনি হাকিম হতে পারেন কালকে। আপনি হাকিম আছেন না, কাজী আছেন না, বিচার করতেছে না মানুষ করবে? কথা হচ্ছে যে আমার জন্য, আপনার জন্য যেটা তাগত, আমার জন্য সেটা তাগত না হইতে পারে। আপনি এইগুলারে দেখে মনে করতেছেন যে ওখানে গিয়া ফুল দিলে আপনার পুণ্য লাভ হয় বা কিছু একটা হয়, আত্মারা শান্তি পায়, আমি মনে করি না। আপনার জন্য এটা তাগত, আমার জন্য না, বুঝছেন না? তো আপনি আমাকে ঢালাভাবে সবার সাথে মিলাই দেওয়া তাগুতের অনুসারী আর পূজারী বানাই দিলেন, হইল নাকি? কিছু হইল না। এরপরে সৈয়দ এই এই অংশটা বলার পরে কোরআনের আয়াতের একটা অংশ ই করতেছেন, একটু আগে যে আয়াতটা আমরা পড়ছি সুরা মায়েদার একটা আয়াত, ডু দি সিক দেন আফটার এ জাজমেন্ট অফ দ্য ডেজ অফ ইগনোরেন্স, তারা কি মানে ওই জাহিলিতের যুগের মতো বিচার চায়, মানে আল্লাহ ছাড়া অন্য কারো বিচার চায় কিনা বা অন্য কিছু দিয়ে বিচার করতে চায় কিনা?
therefore it is not a particular era but it is a situation or circumstances উনি বলছেন এটা তাহলে একটা কোন পার্টিকুলার যুগ না এটা হচ্ছে একটা সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস সার্কামস্ট্যান্স বা সার্কামস্ট্যান্সেস যাই হোক দিস সিচুয়েশন ওয়াজ ফাউন্ড ইয়েস্টারডে ইজ ফাউন্ড টুডে এন্ড উইল বি ফাউন্ড টুমরো অ্যাজ ইট ইজ দ্য অ্যাডপ্টিং অফ দ্য অ্যাট্রিবিউটস অফ জাহেলিয়া অ্যাজ অপোজ টু ইসলাম অপোজ টু ইসলাম কথাটা আংশিক সত্য কথাটা যে পুরা ভুল তা না কিন্তু কিন্তু পুরা সত্য না পুরা সত্য না কেন আমরা আর কখনোই এই আগে আমরা পড়ছি গতদিন পড়ছি বা রিপিট করতে যাচ্ছি না আমরা আর কখনোই একটা মুসলিম সোসাইটিকে অ্যাবসলিউট জাহেলি সোসাইটি বলতে পারবো না জাহেলি সোসাইটি হিসাবে ট্রিট করতে পারবো না মানুষকে ওই ভ্যালু কি বলে সাসপেন্ডেড জাজমেন্ট দিয়ে বিচার করতে পারবো না অর্থাৎ আপনাকে আমি দেখতেছি টুপি পরে আজকে আলামিন মসজিদে না হচ্ছে আমাকে আপনার মুসলমান বলতে হবে আমাকে আপনাকে মুসলমান বলতে হবে আমি বলতে পারবো না যে জাইনুল একটু জিয়াউদ্দিন সম্বন্ধে অ্যাড করি মুয়াহিদ কিনা না এটার কোন স্কোপ নেই আমাকে আপনাকে মুসলমান বলতে হবে আনটিল আদারওয়াইজ প্রোভেন আদারওয়াইজ যদি প্রোভেন হয়ে যায় যে আপনি কালীরও পূজা করেন আমি বলছি না বাংলাদেশের ব্যবসায়ী জুরাইনের উনি কালী পূজা করতেন রেগুলারলি বিকজ উনি মনে করতেন কালী পূজার ব্যবসার উনি মুসলিম কালী পূজার ব্যবসার বরকত হয় মানে এটা সাইডলাইন উনি মনে করতেন যে এরকম ই করলে বরকত হয় এইটা যদি আমি দেখে ফেলি আপনার ব্যাপারে ওই যে বললাম আনটিল আদারওয়াইজ প্রোভেন স্বাভাবিকভাবে আমি বলবো আপনি মুসলিম এবং আপনাকে আমি মুসলিমই জ্ঞান করব একইভাবে ওনার ভাই মোহাম্মদ কুতুব ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্স ওনার ওনার থট দিয়া এই জিনিসগুলো কিন্তু সৈয়দ কুতুবের সম্বন্ধে যারা পড়াশোনা করবেন তারা দেখবেন তার ইভলিউশন হয়েছে সবার হয় সব লেখকের হয় সব লেখকের হয় ইভলিউশনটা সত্যে সত্যকে মানে ঈদ দ্বারা হওয়াটা একটা জিনিস আরেকটা হচ্ছে সিচুয়েশনের জন্য হয় যেটা আমরা একজন ওয়েস্টার্ন স্কলার সম্বন্ধে ওনার সাথে আলাপ করতেছিলাম যে ওনার কাছ থেকে আমি দিনের অনেক কিছু শিখছি বাট গ্র্যাজুয়ালি দেখছি উনি ওনার দাড়িটা ছাড়ছেন উনি আবার স্যুট টাই পরছেন উনি আবার টাকার নিচে প্যান্ট পরতেছেন উনি আবার স্নিকার পরতে মানে অন্য একটা লাইনে চলে গেলেন এটাও কিন্তু একটা ইভলিউশন এটা ইভলিউশন না তা না এটা কোন দিকে ইভলিউশন অ্যাওয়ে ফ্রম আল্লাহ আরেকটা হচ্ছে এক্সট্রিম একটা ইসের দিকে ইভলিউশন তো সৈয়দ কুতুবের লেখাগুলোতে আপনি ইভলিউশন দেখবেন যে প্রথম লাইফের লেখা আর স্পেশালি জেলে যখন অত্যাচারিত হন সেই লেখার ভিতরে আকাশ পাতাল তফাত এই একই কথা আনোয়ার আলীর বেলায় প্রযোজ্য তার প্রথম দিকের লেকচার প্রথম দিকের লেখা ইভেন আমেরিকা ত্যাগ করার আগের লেখা বা আগের কথা আর যখন ইয়েমেনে জেলে ছিলেন তার পরের বা ওই সময়কার কথা আকাশ পাতাল তফাত অনেক তফাত সো মাচ সো দ্যাট উনি আমাদের বড় স্কলারদের গ্রিন জোন স্কলার বলতেছেন গ্রিন জোন মানে বাগদাদে একটা গ্রিন জোন আছে না আমেরিকান সোলজাররা যেটা প্রোটেক্ট করে রাখে ওইটা স্কলার বলতেছেন আমরা যাদের কাছ থেকে দিন শিখি তাদের অত্যন্ত গর্হিত একটা কাজ কিন্তু এটার জন্য কিছু গ্রাউন্ড ওয়ার্ক ছিল বা কোনো কারণ ছিল মানে এটা এটা হয়তো কোনো একটা ই ছিল যেভাবে অত্যাচারিত হন যেভাবে এই যে আজকাল যারা আছেন জেলে বা যারা এই ইন্টারোগেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমরা এটা কল্পনাও করতে পারি না তারা কিসের ভিতর দিয়ে যাচ্ছেন এরপরে বের হয়ে এসে বা বের হয়ে না এসেও যদি কারো একটা এক্সট্রিম লিডিং হয় এটা তাকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি কিন্তু এট দ্য সেম টাইম আমাদের বলতে হবে যে এটা ভুল এই ইভলিউশনটা ভুল দুটো দুদিকে বললাম একটা বললাম এই এই লাইনে একটা বললাম এই জন্য বারবার মধ্যপন্থার কথাটাই আসছে যে আমরা মধ্যপন্থার উম্মত এই কথাটাই আমরা বারবার বলছি একটা সেকেন্ড আমি একটু দেখে নিই এটা আমার চালকেরই এটা কোনো বিশেষ ও না সরি এটা আরেকজন আমরা আমরা মধ্যপন্থার উম্মত এই কথাটা যে বারবার বলি আমরা এটার অনেক বড় একটা মিনিং আছে এটা কেউ কেউ বলেন কোন কোন মডার্নিস্টরা বলেন বিটুইন কমিউনিজম এন্ড ক্যাপিটালিজম না কথাটা তা না কমিউনিজম ক্যাপিটালিজমের ভিতর না এইটা আবার আমাদের ডেফিনেশনে জানতে হবে মধ্যপন্থা আমরা কারে বলছি তাই না আমাদের এই মধ্যপন্থা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বানু কুরাইজের 700 মানুষকে বিহেড করা স্যাংশন করছেন না কেন করছেন কেন করছেন কারণ ইসলাম ওয়াজ এট থ্রেড ইসলাম থ্রেডের ভিতরে ছিল তাই না আবার এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তাকে যখন একজন বলছে মুনাফিকের একজন তুমি আমার কাছে আসো না তোমার গন্ধ আমার ভালো লাগে না তোমার গন্ধ তোমার গায়ে গন্ধ আর তারে মাফ করে দিয়েছেন কিছু বলেন না অন্যরা বলছেন যে তারে শেষ করে দেয় উনি বলছেন না তারা বলবে যে মোহাম্মদ তার কম্পানিয়ানদের মারে তার সাহাবিদেরকে তার সাথীদেরকে মারে হত্যা করে এটা করো না সো মধ্যপন্থা হচ্ছে আমাদের টার্মসে মধ্যপন্থা আবারও এই ক্যাপিটালিজম কমিউনিজমের ভিতরে মধ্যপন্থা না আমাদের
আমাদেরটা হচ্ছে আমাদের টার্মসে, আমরা মধ্যপথের অনেক ডেফিনেশন জানি, একটা কি জানি, তাকফির আর তাকলিদের মাঝখানে। আমরা তাকফির করবো না কথায় কথায়, তাকলিদ করবো না একদম অন্ধ ফুলতলিয়ার আট্রসি না, বিটুইন খারেজিস এন্ড মুরজিয়া, এটা হলো একটা ডেফিনেশন আমরা জানি। খারেজি কি চুন থেকে মানে পান থেকে চুন খসলে সবাই কাফের, সবাই মুশরিক, সবাই মেরে ফেলো, কেটে ফেলো, এটা খারেজি। আর মুরজিয়া হলো কি, কিছুতেই ইমান যায় না, আমরা দুইটার মাঝখানে অনেকভাবে মধ্যপথ। মধ্যপথের উম্মত আমরা, এই জন্য দুটো এক্সট্রিম দেখালাম, একটা দেখালাম যে ইভলিউশনটা ওই লাইনে যেতে পারে, এক্সট্রিম লাইনে যেতে পারে। সৈয়দ কুতুব আনোয়ারের কথা বললাম যে প্রসঙ্গে, আল্লাহ মাফ করুন আমাদের, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে, দুজনেই নিহত হয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, এটা ডিফারেন্ট জিনিস। এটা যে কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবো, এই যে ইভেন ইয়াসির কাদি বলতেছিল যে দেয়ার ইজ নাথিং টু রিজয়েস, একটা মুসলিমের মৃত্যুতে রিজয়েস করার কিছু নাই। যত গুণাগারী হোক তাকে যদি আমি মুসলিম মনে করি, যত খারাপই হোক তাকে কিন্তু আমি আমি রিজয়েস করতে পারি, রিজয়েসের কিছু নেই, বরং আমরা দোয়া করবো অলওয়েজ। সেই হিসাবে আমরা দোয়া করি, সাউন্ড আর বাড়াবেন এইটা দিয়ে বাড়ানো, যে এই যে বাপাসের যে নকল এক্সট্রিম বাই যেটা, এটাকে একটু বাড়ালে ইকো আসা আগে পর্যন্ত চলুক আর কি। সো আমরা দোয়া করব তাদের জন্য, আমরা তাদের জন্য, তারা মুসলিম হিসেবে মারা গেছেন, আমাদের এই সমালোচনা কিন্তু তাদের ব্যক্তি সমালোচনা না, তাদের লিটারেচার গুলা ফর মানে ইয়ার্স টু কাম, যাদেরকে বিপদগামী করতে পারে বা করবে, তাদেরকে কর্ষণ করার জন্য অথবা তাদের জানার জন্য এই সমালোচনাগুলো, এইগুলা ব্যক্তি ইসের সমালোচনা। ব্যক্তি হিসাবে সৈয়দ কুতুবের যে অবদান আছে ইসলামের জন্য, আমি আর 100 বছর স্ট্রাগল করলে হয়তো সেটা আসবে না, তাই না? মানে ব্যাপারগুলো এভাবে যদি আমরা দেখি যে তার অবদান কতটুকু, তার কন্ট্রিবিউশন কতটুকু, বা উনি কতটুকু কষ্ট করছেন, বা আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর পথে কতটুকু ত্যাগ করছেন, সেখানে কোনো ডিসপিউট নাই। কিন্তু ত্যাগ করলে এটা যে, বা কষ্ট করলে এটা যে কারেক্ট হবে, কোনো কথা নেই। আমরা জানি যে আল্লাহ রাসূলের সাহাবী হুনাইনের যুদ্ধের সময় যুদ্ধ করতে করতে মানে একের পর এক কাফেরকে হত্যা করতেছেন, খবর আসছে যে উনি খুব সাকসেসফুল মানে সাকসেসফুলি যুদ্ধ করতেছেন। আল্লাহ রাসূল একটু চিন্তা করে গেছেন, কিন্তু আমার কাছে তো অন্যরকম রিপোর্ট আছে। তখনই খবর আসছে যে উনি এত আহত হয়েছেন যে কষ্ট সহ্য না করতে পারে আত্মহত্যা করছেন। আল্লাহ রাসূল তখন আশ্বস্ত হলেন যে না, তাহলে আমার কাছে যে রিপোর্ট ছিল এটাই ঠিক। তার মানে কি, কষ্ট করাটা কিন্তু নাজাত পাওয়ার কোনো ই না, ক্রাইটেরিয়া না, কষ্টটা শুদ্ধ পথে করতে হবে, তাই না? কষ্টটা শুদ্ধ পথে করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের পথে করতে হবে, শেখায় দেওয়ার পথে করতে হবে। মোহাম্মদ কুতুবের কথা বলতেছেন, ওনার একটা কোটেশন দিচ্ছে, মোহাম্মদ কুতুবের অনেক বই আছে কিন্তু, আমরা কি সত্যি মুসলিম না, এরকম একটা বই না, হ্যাঁ আমরা কি সত্যি মুসলিম, এরকম একটা বই বাংলায় আছে, আসান পাবলিকেশনে পাওয়া যায়। ইজ লিভিং কিন্তু, উনি বেঁচে আছেন এখন, মোহাম্মদ কুতুব, আর বাকি তো সব ওনার ফ্যামিলির সবাই মারা গেছেন আমার জানা মতে, উনি বেঁচে আছেন। সৌদি আরবে শিক্ষকতা করতেন এক, এখন ওইটা বাড়ান, বড়টা বাড়ান, বড়টা বাড়ছে ওইখানে, হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে, আরো বাড়িতে হবে, হ্যাঁ এটা আসলে এই যে অ্যাম্পলিফায়ারটা চেঞ্জ করছে, তো আমরা ইনশাল্লাহ ঠিক করে রাখবো কালকের আগে, পুরান অ্যাম্পলিফায়ারটা ফিরে যাবো আমরা। ফ্যানটা দেখে একটু, এটা একটা ফ্যান বোধ একটু ডিস্টার্ব করে, ফ্যানটা কমাইলে একটু বেটার শুনতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, তো এখন মোহাম্মদ কুতুবের লেখা, উনি ইসে ছিলেন, সৌদি আরবের শিক্ষকতা করতেন, এখন কোথায় আছে জানি না, আপনি কি জানেন, জুনায়েদ জানেন, ওনার সম্বন্ধে জানেন কিছু, সৌদি আরবে আছেন কিনা? আচ্ছা, জাহেলিয়া অ্যাজ ইট ইজ মেন্ট বাই দ্য কোরআন অ্যান্ড ডিফাইন্ড বাই ইট ইজ দ্য স্টেট অফ মাইন্ড ওয়ের ইন দ্য গাইডেন্স অফ আল্লাহ ইজ রিজেক্টেড অ্যান্ড ম্যান মেড সিস্টেম ইজ ক্রিয়েটেড ইন রিফিউজাল অফ রুলিং বাই হোয়াট আল্লাহ হ্যাড রিভিলড। এগেইন কিন্তু ওই হাকিমের পয়েন্টে চলে গেল, আর সব বাদ, আরো কিন্তু অনেক দিকে আছে জাহেলিয়া, আছে না শুধু কি হাকিমে নাকি, আরো অনেক দিকে আছে না, এবং মেইনটা আসবে কিসে, মেইনটা আসবে আপনার আকিদা বিশ্বাসে বা ওয়ার্শিপে আসবে মেইনটা। আমি একেবারে কাফেরের আন্ডারে থেকে আমি পিওর একজন মুসলিম থাকতে পারি, তার স্টেটের ল মাইনে আমি পিওর মুসলিম থাকতে পারি, সবকিছু মানতেছি তার, তারপর পিওর মুসলিম থাকতে পারি। যারা মুসলিমস আমেরিকা আছেন, যারা একদম নিজেদের, একদম নিজেদের ইসের থেকে আলাদা করে ফেলছে, সমাজ থেকে সোসাইটি থেকে আলাদা করে নিজেরা ই করতেছেন, কিন্তু আমেরিকান ল তো তাকে মেনে চলতে হয়, যতটুকু না মানলে না ততটুকু মানতে হয়। ওই যে স্কভ ভ্যালি
ইসলামিক সোসাইটি, আপনি জানেন এটা সম্বন্ধে, সেলিম মরগান বলে একজন শায়েক, তার একটাই জায়গা জমি কিনা মসজিদ দিয়ে চারিদিকে প্লট দিয়া মুসলিম সোসাইটি বানাচ্ছেন, কিন্তু রেজিস্ট্রেশনটাকে আমেরিকান লর আন্ডারে বাই লজ ওই ওই হিসেবে রেজিস্টার করছেন, কইরা নিয়ম কানুন গুলা সব ইসলামিক, সব শরিয়া নিয়ম। সো আছে যে এরকম সোসাইটি থাকতে পারে। তো এখানে আবার বলতেছেন যে যেখানে কি হয়েছে যে আল্লাহর আইন মানুষ রিফিউজ করছে, সেগুলাকে শুনবে না, সেগুলা মানবে না, না মেনে সেই জায়গায় কি করছে অন্য জিনিস দিয়ে রুল করবে বা অন্য জিনিসের রুলিং মেনে নিবে বা রুল মেনে নিবে, এরকম ব্যাপার আসছে। এই মোটামুটি ভাবে এটা হচ্ছেই আপনার আপনার সামারি। এখন বলতেছেন হাওয়েভার নান অফ দেম মওদুদি সৈয়দ কুতুব অর মোহাম্মদ কুতুব ইন্টেন্ডেড বাই দেয়ার ডিসক্রিপশন অ্যাজ জাহিলি টু ইমপ্লাই দ্যাট দ্য সোসাইটি ইজ এ ডিসবিলিভিং সোসাইটি। মানে সোসাইটিটাকে কাফের বলতে চান নাই কেউ, এই তিনজনের কেউই, এটা হচ্ছে এই লেখকের মত। আমার এই ব্যাপারে ব্যক্তিগতভাবে রিজার্ভেশন আছে, আমার কখনো কখনো তাদের লিটারেচারে মনে হয়েছে যে তারা, সবার না হইলেও কারো কারো মনে হয়েছে বা কোনো কোনো লিটারেচারে মনে হয়েছে যে তারা হয়তো মনে করছেন যে এই সোসাইটিটা অ্যাবসলিউট কুফরের উপর বা কাফির সোসাইটি বা কুফির সোসাইটি। এবং আমি যে আবার বললাম যে আমি তো ইংলিশের, আমি তো ট্রান্সলেশনের ওপার থেকে পড়ছি জিনিসটা, সেটা একটা আমার আমার ভুল বোঝার একটা কারণ হতে পারে। এবং আমি বলে না, অনেকেই ভুল বুঝছেন, ভুল বুঝছেন বইলেই তাকফির ওয়া হিজা সৃষ্টি হয়েছে। তা তাকফির ওয়া হিজা তো বেসিক্যালি তাদের স্টুডেন্টরা, সৈয়দ কুতুবের অনুসারীরা, তাই না? তো তারা নিশ্চয়ই ভুল বুঝছেন, তারাও বুঝছেন, যা বুঝছেন বুঝে তো এটাকে ওইভাবেই জ্ঞান করছেন। তো আমি একা না এখানে, আমি বুঝে হয়তো আমি ওইটাতে সরে আসছি, আর ওইটা কেউ বুঝে ওইটাকে আরো আগে বাড়িয়ে নিতে চাইছেন। তো এটা যে ভুল বোঝা আমি এটা কেমনি বলবো, ভুল বোঝা না, হয়তো ওনারা এটাই ওইটাই বলছেন কোথাও কোথাও বা মনে হয়েছে কোথাও কোথাও এটা বলছেন। মৌলানা মওদুদির একটা কোটেশন আসতেছে, নো ওয়ান কুড ইফেস দ্য পার্মানেন্ট এফেক্টস অফ দ্য এনর্মাস স্ট্রেংথ দ্যাট দ্য ইসলামিক মুভমেন্টস পজেসড ফ্রম দ্য স্ট্রাকচার অফ দ্য ইসলামিক নেশন। ইসলামিক মুভমেন্ট আদি মানে প্রথম ইসলামিক ই যা করছে, মানে যে ইম্প্যাক্টটা ফেলছে, এটাকে কেউ একদম টোটালি মুছে ফেলতে পারে না। উনি বলতেছেন, ইট ইজ ফর দ্যাট রিজন দ্যাট ইফ ওয়ান ওয়ার টু আস্ক এনি ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য মুসলিম মাসেস, নো ম্যাটার হাউ ইভিল হিজ ভ্যালুজ হ্যাভ বিকাম, ইজ অ্যালকোহল পারমিসিবল অর ফরবিডেন, হি উইল নেভার সে দ্যাট ইট ইজ পারমিসিবল। উনি বলতেছেন ওইটারই এফেক্টে একটা মুসলিম সমাজে, যেমনই মুসলমান হোক, তারা যদি জিজ্ঞেস করেন যে মদ কি জায়েজ নাকি, সে অলরেজ উত্তর দিবে যে না, মদ না জায়েজ। ইউ ক্যান আস্ক হিম অ্যাবাউট এনি অফ দ্য ইভিলস, সবকিছু বললেই সে বলবে, ঠিকটাই বলবে, উত্তরটা ঠিকই দিবে। ওয়াই? বিকজ দ্য ইসলামিক ভ্যালুজ দ্যাট হি বিলিভস ইন হ্যাভ নট চেঞ্জ ফর হিম টু সাচ এক্সটেন্ট, হি স্টিল লুকস অ্যাট দোজ ইসলামিক ভ্যালুজ উইথ এ লুক অফ অ। যাই হোক, গেল লাস্টে কনক্লুশন কি বলতেছেন উনি দেখি আমরা। গ্রুপ অফ মুসলিম সেভ দ্যাট they will have the same feelings and emotion that I referred to. Acha, oi bolchen je you can travel to any corners of the eta uni shikar kortechen, eta shikar kora manei kintu eta na je uni shobai ke muslim gyan kortechen ta na. Amader ajke jara religion preach koren onekei bolen je egulo holo amra obbhasgoto muslim, muslim gyan na korleo eta bolte pari. Ebong ei effect jisto musliman der bhitore hoyeche ta na, ei effect musliman der under e hindu ra jara thakche tader hoyeche. Ami apnader bolchi, ami india amar sathe indian secondary giyechilo, রমেশ কৌশল হিমাচলে বাড়ি, ওর ওয়াইফ এখনো সেমি বোরখা পরে শ্বশুর বাড়ি যায়, দিল্লিতে থাকে, কিন্তু যখন হিমাচলে যায় নিজের ইসে সিমলা বা ওইদিকে ওইরকম কোন জায়গায়, তখন আপনার ই পড়ে যায় বোরখা টাইপের ভেগা ঢুকা, মানে হিজাব বোরখা ইমার্কা পড়ে যায়। কেন? এটা হচ্ছে এখানকার কনজারভেটিভ কোন, মানে উচ্চ ফ্যামিলির বা কনজারভেটিভ ফ্যামিলির বউয়ের চিহ্ন হলো সে পর্দা করে যাবে, পর্দা মানে এই পর্দা, মাথা ঢাইকা এই করে যাবে। এটা কোথেকে আসছে? এটা মুসলমানদের সাথে থাকতে থাকতে এটা অভ্যাস হয়ে গেছে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা মানে মানে মাথায় এটা ঢুকে গেছে যে সম্ভ্রান্ত বলতে এরকম বোঝায়। তারপরে আমি আরেকটা ক্যাপ্টেনের সাথে সেল করছি কর্ণাটকের একটা বাড়ি তার সাউথ ইন্ডিয়ায়, সে বলছে যে তাদের ঈদের তারা ই করে না, লিঙ্গায়েত কমিউনিটিটার নাম হচ্ছে লিঙ্গায়েত, সে বলছে যে তাদের মৃতদেরকে তারা কবর দেয় না, ই করে না, পুড়ায় না, কবর দেয় আমাদের মতো মুসলমানদের মতো কবর দেয়। দেখতে দেখতে থাকতে থাকতে এই ইম্প্যাক্ট হয়েছে, তার মানে এটা না আর কি যে তারা মুসলমান হয়ে গেছে। এই জন্য একটা সেন্স আছে এই এই কোটেশনটাতে বা এই লেখাটাতে। এখন উনি আর পরে কি বলছেন সেটা আর আসে নাই। তারপরে বলতেছেন যে মওদুদি ডিড নট ইন্টেন্ড বাই জাহেলিয়া দ্য মিনিং কুফর,
উনি বলতেছেন এই লেখক মুতাহারি। সিমিলারলি সাইদ সাইদ কুতুব এন্ড হিজ ব্রাদার মোহাম্মদ তারাও করেন নাই, এজ ইজ ক্লিয়ার টু মি ফ্রম দেয়ার ওয়ার্ডস মিন বাই জাহিলিয়া দ্য জাহিলিয়া অফ রুল। আপনার ই কি আজকে আসছে তো ট্রান্সপোর্ট? আই হ্যাভ রেড থ্রু মোস্ট অফ দেয়ার স্টেটমেন্টস কনসার্নিং জাহিলিয়া। উনি বলতেছেন যে উনি জাহিলিয়া সম্বন্ধে ওনাদের স্টেটমেন্ট গুলো সব পড়ছেন এবং উনি দেখছেন যে আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার্ডস দ্য রুল অফ ল এন্ড দ্য ওয়ার্ড জাহিলিয়া আর সিস্টার টার্মস। ওই যে বললাম মানে হাকিমিয়া যেটাকে আর কি বলছেন সেটা এবং এটা সিস্টার টার্মস। তারপরে বলতেছেন বেসড অন দ্যাট ইট ইজ নট পসিবল টু ডিসক্রাইব দ্য ইউসেজ অফ দিস স্কলার্স অফ ইসলাম অফ দ্য ডিসক্রিপশন অফ জাহিলিয়া, মানে জাহিলিকে যেভাবে ই করছেন পার্ট অফ দ্য ফেনোমিনন অফ এক্সট্রিমিজম, এই জন্য আমরা এটাকে এক্সট্রিমিজম বলতে পারি না। বেসড অন দ্যাট মানে উনি যে পড়াশোনা করছেন এবং উনি পড়াশোনা করে বুঝছেন যে জাহিলিয়া বলতে ওনারা শুধুমাত্র ওই শাসনের টুকুকে বোঝাইছেন, আর শাসনের টুকুকে কেউ যদি জাহিলিয়াদের শাসন বলে আর বাকিটুকুকে না বলে তাহলে তাকে আমরা বলবো না যে উনি এক্সট্রিমিস্টের মতো করে বলতেছেন। এক্সট্রিমিস্টরা কি বলে? সবটুকুকেই বলে, আমাদের জীবনযাত্রার সবটুকুকেই জাহিলিয়াত বলে, একটা অংশকে বলে না। একটা অংশকে যদি বলে থাকেন আপনি তাহলে আপনি অত অত মানে শরিয়া লঙ্ঘন করেন নাই বা অত বড় ভুল না, এই কথাটা ওনারা এস্টাবলিশ করলেন এখানে। এবং এখন আমরা যে সাবহেডিংটা পড়বো এটা হচ্ছে এক্সট্রিমিজম রিলেটেড টু দ্য রুলিং অফ এ ল্যান্ড। একটা জাতিকে, একটা ভূমিকে, একটা দেশকে আমরা কি বলবো? যেমন অনেকে আমাদের এই দেশকে দারুল হাক বলেন, দারুল কুফর বলেন, আবার অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দারুল হাক বা দারুল কুফর বলতে কুণ্ঠাবোধ করেন বা রাজি না। আমি আবার একটা লেটেস্টই শুনলাম যে আমাদের এই দেশের প্রথম জেনারেশন অফ মানে ই ভাইরা, তাকফিরি ভাইরা নাকি আমেরিকায় মাইগ্রেট করে বাংলাদেশে থাকার চেয়ে বেশি মনে করতেছেন এখন। আমার আল্লাহর জমিন তো সবই সমান, ওইখানে আরো বেটার প্র্যাকটিস করা যায়, আরো বেটার ই করা যায়, এইরকম যুক্তিতে নাকি তারা এটা, এটা আমি জানতাম না। এটা আমাকে এই দুই তিনদিন আগে একজন বললো, মানে যে তাদেরকে চিনে বললো যে তারা তো এখন রীতিমতো প্রিচ করেন যে আমেরিকায় মাইগ্রেট করাটা এই দেশে এই অবস্থায় থাকার চেয়ে বেটার। আর আল্লাহ আলম আমি জানি না। সো আমরা এখানে পড়ব, জাস্ট আজকে শুরু করব, শুরু করে আগামী দিনের জন্য রাখব। কি ফ্যাক্টর দিয়ে আপনি ক্যাটাগরাইজ করবেন দারুল ইসলাম? আর এখানে পৃথিবীতে বড় স্কলারদের ভিতর ভাগ আছে, কেউ বলছেন রুলার দিয়ে করতে হবে, কেউ বলছেন রুল দিয়ে করতে হবে, আর কেউ বলছেন ল দিয়ে করতে হবে। তিনটা কিন্তু আলাদা জিনিস। কেউ বলছেন রুলার যদি মুসলিম হয় আর তার ইচ্ছায় যদি দেশ পরিচালিত হয়, বাকিরা যদি মুসলিম নাও হয় বা কমও হয় মাইনরিটি হয়, তবুও সেই দেশকে দারুল ইসলাম বলতে হবে বা দারুল হাক বলা যাবে না। জাস্ট ফর এক্সাম্পল, যদি উনি শিয়া সিরিয়ান, যেহেতু শিয়া হওয়ার চান্স বেশি। আর্জেন্টিনার কিন্তু এই এই কয়েক বছর আগে প্রেসিডেন্ট ছিলেন মুসলিম, কার্লোস মেনেম। মুনায়েম আছে না? মুনায়েম, মুনায়েম বেকাম মেনেম আর কি। কার্লোস মেনেম ছিলেন মুসলিম, সিরিয়ান অরিজিনের মুসলিম, আমি শিওর না উনি শিয়া না সুন্নি, বাট মুসলিম। এখন এইটা কিন্তু একটা থিওরি যে তার ইচ্ছা মতো যদি দেশ চলতো, উনি তার পারেন না সেটা, উনি তার সেই হিসাবে চালান নাই। নাম কার্লোস রাখছেন মানে বুঝা যেতেছে যে উনি সেই অনুযায়ী পারেন নাই। মানে ইন্দোনেশিয়া যেমন খ্রিস্টান হইলেও একটা নিয়ম হচ্ছে যে আপনার রুলারের নেম মুসলিম হইতে হবে। ইন্দোনেশিয়া কিন্তু অনেক রুলার খ্রিস্টান ছিল, কিন্তু নাম মুসলিম রাখতেই হবে, ইন্দোনেশিয়ান নাম হইতে হবে এবং ই হইতে হবে। তো এটা উল্টাটা আর কি, এখানে কার্লোসটা বোধ হয় হয়তো মানে মুনায়েমের সাথে না লাগাইলে রুলার হওয়া যাবে না, এই জন্য আর কি। আচ্ছা আমরা এখানে অপিনিয়ন গুলো পড়বো। প্রথম অপিনিয়ন হচ্ছে দ্য ফার্স্ট অপিনিয়ন স্টেটস দ্যাট দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য ম্যানিফেস্টেশন অ্যান্ড এনেক্টমেন্ট অফ লস। এখানে আরেকভাবে ডিফাইন করা হচ্ছে, দেখবো আমরা এটার ভিতরে আবার দুই ভাগ আছে, একটা একটা রুলার, একটা হচ্ছে রুলড। দুই নম্বর হচ্ছে, সেকেন্ড অপিনিয়ন হচ্ছে সিকিউরিটি এবং প্রোটেকশন, আমানা যেখানে আছে, মানে মুসলমানদের সিকিউরিটি এবং প্রোটেকশন যেখানে আছে সেটা দিয়ে ডিসাইড করবে এটা দারুল ইসলাম না দারুল হাক। তাহলে কি পাইলাম? একটা হলো ল দিয়া, আইন কানুন গুলো ইসলামিক কিনা, আরেকটা হচ্ছে সিকিউরিটি সেফটি আছে কিনা মুসলমানদের, এবং দুইটার পিছনেই বড় স্কলারদের মত আছে। আমরা দেখব অনেক বড় বড় স্কলারদের মত আছে। প্রথম অপিনিয়ন যেটা,
যে ল দেখে আমরা দেখব যে কি আইন কার্যকরী, কি নিয়ম কার্যকরী। আমাদের দেশ যেমন ধরেন যত কুফরি আমরা বললে তারপরেও আমরা ল বলতে গেলে ওনারা এখানে লিখিত সংবিধান বোঝান না, তা বোঝান না, জীবন কি দিয়ে চলে। এখনো এই দেশে দশটার পরে, রাত্রে দশটার পরে টিনেজ মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসলে জায়গা হয় না, হয় এখনো হয় না, মেজরিটি ঘরে হয় না। গুলশান বনানীতে হইতে পারে, আবার বস্তিতে হইতে পারে আমি জানি না, কিন্তু মেজরিটি ঘরে হয় না। তাহলে এখানে ইসলামের বোধটা আছে। এখনো সারা পাড়া মিলে গিয়ে বললে কোন মসজিদের আজান বন্ধ করবে না, যে ঘুমের খুব ডিস্টার্ব হয় করবে, করবে না। এইগুলো হচ্ছে এই ল্যান্ডে এখনো মেজরিটি নিয়ম কারণ হচ্ছে, যদি আপনার হাকিমিয়ার নিয়ম কারণ না হতে পারে সেটা আরেকটা জিনিস, মেজরিটি নর্মস হচ্ছে ইসলামিক নর্মস। এখনো আজান, এখনো সালাত, এখনো হজ, এখনো জাকাত, এখনো বিয়ে, এখনো লিভিং টুগেদার, এখনো ফর্নিকেশন, এখনো মদ খাওয়া, এগুলা ইসলামিক ভ্যালুজ দিয়ে ডিসাইডেড হয়। এখনো আদার সাইডটা হচ্ছে মাইনরিটি বা ডিফেন্সিয়াস। হারিফ আসছেন নাকি? আপনার কি আরো কোনো রেজিস্ট্রেশন আছে? আচ্ছা, মাত্র শেষ হলো একটা, এই জন্য জিজ্ঞেস করলাম, আবার আপনাকে দেখা যাচ্ছে, এমনি আসছেন হালাকি? আচ্ছা, এইটার দুইটা ট্রেন্ড, প্রথম ভাগটা আমরা শেষ করে দিব এখানে, এই দুইটা ট্রেন্ডে জাস্ট ই করব। প্রথম ট্রেন্ডটা হচ্ছে যে ইমাম বা পলিটিক্যাল লিডার মুসলমান কিনা, এবং সে মুসলমানিত্ব দিয়ে ই করে কিনা। মুসলমানিত্ব দিয়া বলতে যে একদম 100% সে করে ফেলবে তার আগে, কিন্তু তার ট্রেন্ডটা কি, সে ডমিনেট করতে পারে কিনা। যেমন ধরেন ইন্ডিয়া, ইন্ডিয়া এই 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 বিচারে ইন্ডিয়া ওয়াজ দারুল ইসলাম অর দারুল, নট দারুল হারবার, দারুল কুফর টিল বাহাদুর শাহ জাফর। ততদিন পর্যন্ত মুসলিমের মাইনরিটি ছিল, কিন্তু তাদের কথাতেই চলছে দেশ, তাদের নিয়মে তাদের আইনে চলছে, তারা আইনে ভুল করছে সেটা একটা ব্যাপার, আকবর হিন্দু হয়ে যেতে গেছে এটা তো আছে আমরা জানি সবাই, সেটা একটা ব্যাপার, কিন্তু তাদের আইনে তাদের মানে ডিকটেশনে বা ডিকটেট করাতে দেশ চলছে এই ই পর্যন্ত। যে জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করার পরে বলছে হাম হাজারো সালো কা বদলা লিয়া, এটা মানে হাজারো বছর ধরে আমাদের যে মুসলমানরা প্যারাইছে এটার বদলা আমরা আজকে 16ই ডিসেম্বরে বাংলাদেশের উপর দিয়ে নিলাম আর, এটা ইন্দিরা গান্ধীর কথা। কেন তারা ওইটাকে মুসলমান শাসন বলে জ্ঞান করছে, হিন্দুরা ইন্ডিয়ানরা ওই মুঘল আমলের শেষ পর্যন্ত মানে বাহাদুর শাহ জাফর পর্যন্ত ওই সময়টাকে তারা মুসলিম শাসন বলে জ্ঞান করছে, এবং হাজার বছরের কথা বলছে, ক্লোজ টু হাজার বছর, হাজার বছর না ক্লোজ টু হাজার বছর। সেকেন্ড অপিনিয়নটা হচ্ছে যে এটা বিচার হবে ডিডস অফ দ্য ইনহ্যাবিটেন্টস দিয়ে, যারা বসবাস করে তাদের কর্মকাণ্ড দিয়ে বিচার হবে, এই দেশটাকে আপনার দারুল হার্ব, দারুল কুফর না দারুল ইসলাম বলবেন, বা মুসলিমদের দেশ বলবেন কিনা, তারা নামাজ পড়ে কিনা, তারা হালাল হারাম মানে কিনা। এইখানে আমরা এই যে গতদিন পড়ছি যে সোসাইটিকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পিওর কাফের সোসাইটি, মনে আছে আমরা পড়লাম, যেখানে কাউকে মুসলিম বলতে পারবেন না আপনি, প্রমাণ করতে হবে মুসলিম বলতে হলে, নাম ধরে বলছেন আমেরিকা ফ্রান্স। তারপরে বলছেন মিক্স সোসাইটি, যেখানে বড় পপুলেশন অফ মুসলিম আছে কিন্তু মেজরিটি হচ্ছে কাফের, ইন্ডিয়ার কথা বলছেন, ওইখানেও কাউকে মুসলিম বলার আগে প্রমাণ করতে হবে উনি মুসলিম। আর তারপরে বলছেন অ্যারেবিয়ান পেনিনসুলা অ্যান্ড পাকিস্তানের কথা বলছেন, যেটা আমি বাই এক্সটেনশন মনে করি বাংলাদেশের বেলায় প্রযোজ্য, এইটার বেলায় বলছেন যে কাউকে কাফের বলার আগে প্রমাণ করতে হবে যে সে কাফের, আদারওয়াইজ তাকে মুসলিম ধরে নিতেন। আজকে আমরা এখানে শেষ করে দিব, যেহেতু আমরা দুইটা মসজিদে যাই, একটা মসজিদ একটু দূরে, এবং যারা যান তাদের হয়তো কষ্ট হয় ধরতে। আজকে এখন আমাদের 11:33 বাজতেছে, আমরা তারপরে যদি যারা থেকে যাবেন তাদের যদি কোনো আলোচ্য কিছু থাকে তাহলে আমরা আলোচনা করব, আর তা না হলে আমরা ডিসপার